নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আদি দে নার্সারিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আগের দিন আমরা দেখিয়েছিলাম জবা গাছের কালেকশন, তো আজ দেখাবো জবা গাছের নার্সারিতে আমি যে পরিচর্যাটা করি তারই কিছু অংশ। তো আপনারা দেখতে থাকুন। এবার আমরা একটা জবা গাছের সাধারণ পরিচর্যা নিয়ে আলোচনা। তো প্রথমেই আমরা যারা কিনে নিয়ে যাই নার্সারি থেকে বা কোনো স্টল থেকে গাছ কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে প্রথমে যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে আমরা এই ছোটো একটা প্যাকেটের গাছ কিনে, সে দাম যাই হোক, গাছ কেনার পরে নিয়ে গিয়ে একটা বড়ো পাত্রে বসিয়ে ফেলি, কিন্তু সেটা করা যায় মারাত্মক একটা ভুল, মারাত্মক একটা ভুল। কারণ হচ্ছে এই কারণেই করা যাবে না, এর যে মাটিতে যে বড় যে জায়গাটায় যে জলটা জমবে সেই জলটা এ খেয়ে পারবে না, খালে কাজেই আপনার কী হবে ওই শেকড়গুলো ড্যামেজ হতে থাকবে, এক সময় ড্যামেজ হতে 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 গাছটা ঢলে পড়বে। তখন আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে যে গাছটা ঝিমিয়ে গেছে আরেকটু জল দিই বেশি করে, হ্যাঁ, ওটা তো তখন ওর শেষ অবস্থা, সেই মুহূর্তে যদি আরও জল পায় তা আরও ড্যামেজ হয়ে গেল গাছটা, তখন মরে গেল। সেই মুহূর্তে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে যদি এরকম কারোর ঘটে থাকে গাছটাকে টপ থেকে তুলে ফেলতে হবে, ছাড়িয়ে একদম টাটকা রোদে যদি একমাত্র সম্ভব হয় শুকিয়ে গাছটা যদি বেঁচে থাকে ছায়া জায়গায় মোটামুটি তবেই ও বাঁচবে, নাহলে ওকে বাঁচানোর কোনো লাইন নেই। আর একটা আছে উপায়, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, H2O2 আমরা লিটারে 5 গ্রাম হিসাবে একটু গুলে ওতে হাইড্রোজেন পারক্সাইড ওটা আমরা গুলে দিলে সেই ক্ষেত্রে কিছুটা কাজ হয়। তো যাই হোক, তো আমরা কী করবো, ছোটো বডি অনুযায়ী জামা যেমন পরতে হয় আমাদের, ঠিক তেমনই গাছের গোড়ায় যেটা মাটি থাকবে সেটা হচ্ছে ওর বডি আমরা ধরে নেব, সেই অনুযায়ী 1 সাইজ বা 2 সাইজ বড় আমরা পাত্র বা টব বা গ্রো ব্যাগ নির্বাচন করব। একদম, হ্যাঁ, তো এটাই বসাবো। এইবার মাটি তৈরি, তো মাটি তৈরির ক্ষেত্রে আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি, জৈব সার নিতে পারি আর বেলে দোআঁশ মাটি নিতে পারি। তো ফল গাছের মতোই একই নিয়ম হচ্ছে 40% ভার্মি কম্পোস্ট, 60% বেলে দোআঁশ মাটি। তো এই মাটি মেশাবো আর এতে দেব যদি মোটামুটি 1/2 চামচ বা 1 চামচ পরিমাণে সুপার ফসফেট দেবো একটু, যদি মাটিতে লবণের ভাগ বা নোনা যেটা বেশি থাকে তাহলে একটু জিঙ্ক দিতে পারি, হ্যাঁ, দিয়ে এগুলো মিশিয়ে নেব। জিঙ্কটা ওই রকম 1 টা 10 ইঞ্চি টবে বা 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ মতন দিতে পারি, 4 চামচে 1 টিস্পুন ফুল। তো আমরা যেটা আমি যেটা নোনার জন্য ইউজ করি সেটা হচ্ছে দেখাবো আপনাদের, এটা এটা আমি মাটিতে মিশিয়ে নিই নোনার জন্য। আচ্ছা, আর এইটা দিয়ে আমরা প্লেন বসিয়ে দেবো, হালকা শিং কুচি দিতে পারি, এক টিপ 3টা আঙুলে করে তুলবো, তুলে যেটুকু হয় একটা গাছের জন্য সেটুকু আমরা দিতে পারি, একটা টিপ শিং কুচি, এটা দিয়ে আমরা গাছ প্রতিস্থাপন করবো, প্রতিস্থাপনের সময় এই দিয়ে বসাবো। এরপরে গাছটা যখন 15-20 দিন পরে একটু গাছের শেকড়টা ওই নতুন মাটিতে বিস্তার করবে তখন আমরা ওকে খাবার দেবো, সেটা কী করবো, সর্ষের খোল, সর্ষের খোলটা 4-5 দিন ভিজিয়ে নেব, 4-5 দিন ভিজিয়ে নিয়ে পাতলা লিকুইডটা পাতলা করতে হবে, করে চায়ের মতো পাতলা করে নিয়ে ওটাকে দেবো গাছে, যেমন জল। এবার বলতে পারি ওই লিকুইডটা কতটা, একটা প্যাকেটে যতটা ধরে সেটা 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম, যদি পট বড় পটে কেউ কিছু করে তাহলে সে 500 গ্রাম লাগলে 500 গ্রাম দেবো, তাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু পাতলা করে দেবো চায়ের মতো, যেমন টব অনুযায়ী জলটা দিতে হবে, কল্পা যেতে হবে, মানে যতটা পাড়ে জল দিই সেই হিসাবেই কি ওই পাতলা লিকুইডটা দিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে জল যেমন দেই সেই হিসেবেই আমরা দিয়ে দেবো জল ওতে। তো এই হচ্ছে খাবার দেওয়ার প্রসেস। আর একটা যেটা করবো আমরা জবা গাছে যে রোগগুলো লাগে, রোগে বলতে জবা গাছে মেইন হচ্ছে মিলিবাগ, গাছের গায়ে কাণ্ডের গায়ে দেখবেন সাদা সাদা পাতার নিচে সাদা সাদা ডিম 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 অসংখ্য হয়ে থাকে, এক্ষেত্রে অনেকে একতারা ইউজ করতে পারে, কিন্তু একতারা ইউজ করলে কী হয় অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায় একটু যদি বেশি, কিন্তু সেক্ষেত্রে আমরা মুভেন্টো ওডিটাকে বেছে নেবো, মুভেন্টো ওডি পার লিটারে 1 ml দিয়ে আমরা স্প্রে করবো, তাতে কী হবে হোয়াইট ফ্লাইও আসবে না আমার মিনিবাগও আসবে না, হ্যাঁ,
তো এটা আমরা ইউজ করতে পারি। আর যেটা হয় পচা লাগে পাতায়, একটু জবাই বেশি পচা লাগে। তো পাতায় কি হয়, মোটামুটি দেখা যাচ্ছে যে এরকম জায়গায় একটা কালো একটা টিপ হলো বা ঝলছানোর মতন দেখা যাচ্ছে, সেটা আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে পুরো পাতাটা হয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এরকম হয়। সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইডগুলো ইউজ করব। তো ফাঙ্গিসাইড আমরা দুটো তিনটে ফাঙ্গিসাইড মাঝে মাঝে ইউজ করব ঘুরিয়ে ফিরিয়ে। স্যার একটা হচ্ছে অ্যান্ট্রাকল, একটা হচ্ছে ইনফিনিটো, আর একটা হচ্ছে ব্লু কপার। তো অ্যান্ট্রাকলটা আমরা ভিটামিন এবং একটা খাবারের সঙ্গে স্প্রে করবো জবাই, তাহলে পাতার গ্লেজটা ভালো থাকবে, পাতাটাও বড়ো হবে, গাছের স্বাস্থ্যও ভালো থাকবে। তো তিনটে জিনিস কী কী, একটা হচ্ছে আমরা 1919 হ্যাঁ ব্যালেন্স এনপিকে যেটা বা 20-20-20 এটা নেব লিটারে 4 গ্রাম, অ্যান্ট্রাকল দেবো লিটারে 2.5 গ্রাম মানে 2.5 গ্রাম, আর দেবো অ্যাম্বিশন অথবা মিরাকুলান অথবা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটা ভিটামিন, এটা দেবো লিটারে 2 ml। এটা কতদিন অন্তর পার, প্রতি 15 দিন অন্তর আমরা এটা স্প্রে করে যাব, একটু বেলা পড়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ অল্প হালকা রোদে মিঠে রোদে আমরা স্প্রে করব। তো এটা হচ্ছে গাছের খাবারও হলো, গাছের মানে ফাঙ্গিসাইড থাকলো, পচানোর রোধ হলো, আবার ভিটামিন একটা অনুখাদ্য থেকে গেল। আচ্ছা এবার আমরা জানবো এই গাছটি কতক্ষণ দিনের রৌদ্র প্রয়োজন, মানে একটা রৌদ্র না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো অসুবিধা নেই রোদ, যে কোনো গাছের ক্ষেত্রে, একমাত্র ইনডোর প্ল্যান্ট বাদ দিয়ে যে কোনো গাছের ক্ষেত্রে যদি সকাল থেকে উদয়স্ত রোদ যেটাকে বলা হয় যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা করব সেটা হচ্ছে ব্লু কপার লিটারে 3 গ্রাম, এটাও মাঝে অ্যান্টাকল অ্যাম্বিশন দেওয়ার 2 দিন বা 3 দিন বাদে আমরা স্প্রে করব। আর বিশেষ করে বর্ষার সময় যে রোগটা লাগে পাতায় ঝলসানো রোগ, হ্যাঁ ওটা ওটার জন্য আমরা ইনফিনিটো বলে একটা তেল পাওয়া যায়, ওটাও লিটারে 3 ml দিয়ে স্প্রে করব, লিটারে 3 ml দিয়ে স্প্রে করব। মোটামুটি এই হলো সাধারণ একটা পরিচর্যা। এরপরে যদি কোনো কারুর অসুবিধে হয়, হ্যাঁ হতেই পারে, তো সেই ক্ষেত্রে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আমি বলেও দিচ্ছি 9733936323, এই নম্বরে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আমি দিনের বেলা ব্যস্ত থাকি নার্সারি নিয়ে, রাতে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে বা দিয়ে দিই সন্ধ্যে 7টার পরে আমি মোটামুটি দিয়ে দিই রিপ্লাই। তো আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করবেন। আর যারা অনলাইনে নিতে চান গাছ, তাদের জন্য একটা নাম্বার দেওয়া থাকবে 8250290110, স্ক্রিনে দুটো নম্বর দেওয়া থাকবে। তো আপনারা আসুন দেখুন, ভালো লাগলে তবেই কিনবেন, না হলে কোনো ব্যাপার নেই, একদম আসুন। প্রত্যেকে আর বলবো আপনারা আসুন, এখানে হিউজ কালেকশনের ফল ফুল গাছ আছে, আশা করি ভালো লাগবে, ভালো লাগবে এবং অন্যান্য নার্সারির তুলনায় একদম, হ্যাঁ মানে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা বলুন দক্ষিণ চব্বিশ পরগনা বলুন মোটামুটি যা আছে গাছ ঘুরি আমরা বা আপনারাও দেখছেন, আশা করি গাছের গ্রোথ অবশ্যই, সেটা আগেই ফার্স্ট এসেই বলেছি প্রত্যেকটা গাছ ফ্রেশ এবং তরতাজা, প্রত্যেকটা গাছ হেলদি হয় এবং প্রত্যেকটা জৈবভাবে এখানে মানে গাছ তৈরি করা হয়, এটা আমরা দেখেছি। আচ্ছা এখন প্রুনিং এর ব্যাপারটা কি, প্রুনিং এর ব্যাপারটা যদি হয় প্রুনিং কি করব, আমরা জবা গাছের প্রুনিংটা ছোট থাকতে করব, লম্বা হতে দেবো না গাছকে, ছোট থাক থেকে যদি আমি মাথাটাকে এই যে অগ্র মুকুলটাকে আপনি যদি টুক করে ভেঙে দিই একটুখানি, তাহলে এই সাইড থেকে ডালগুলো বড় হয়ে যাবে, বেরিয়ে যাবে। আবার যদি সেটাকে করতে চাই তো আর সাইড থেকে যখন ডাল বেরোবে সেটাও এরকম অল্প করে মাথাগুলো পুরো ভেঙে দেবো, তো এইভাবে প্রুনিং করা সম্ভব। আর গাছটা বুশি হবে, সুন্দর হবে, এবং গাছটা একটা গোল শেপ, শেপটা যেন গোল হয় এরকম কোন ডালের হচ্ছে 1 ইঞ্চি কাটা যাবে, কোন ডালের 1/2 ইঞ্চি কাটা যাবে, কোন ডালের 4 ইঞ্চি কাটা যাবে, এইভাবে প্রুনিংটা করতে হবে, আমরা শেপটা ওকে আমাদের মতন তৈরি করে দিতে হবে নিজের মনে। ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা আবার নেক্সট কোনো গাছ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন।